তামিম সাকিব ঈদের ছুটিতে, কিন্তু উৎসব ভুলে মাঠের প্রশিক্ষণ চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে থেমে নেই তাদের অনুশীলন। অক্টোবরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ছেলেদের পাশাপাশি বাংলাদেশের মেয়েরাও ক্রিকেটে ভালো করছেন। আসন্ন বিশ্বকাপ ও দেশে ভারত দলের আগামী সফর প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগ্রেসদের হেড কোচ শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার হাসান তিলকারত্নে। তিনি বলেছেন, কন্ডিশন বুঝে খেললে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে। সাদা বলের এই ফর্মেটে বাংলাদেশ তুলনামূলকভাবে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত। আর এখন মেয়েরা যে ছন্দে আছেন তাতে নিঃসন্দেহেই বলা যায় তারা দারুণ কিছুর সাক্ষী হলেও হতে পারেন। ভারত নারী দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পরপরই বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে। সব খেলার ভেন্যু মিরপুর। আমাদের দলের সবাই হোম অফ ক্রিকেটে এই সফরের ম্যাচগুলো খেলার জন্য মুখিয়ে আছে। এজন্য ঈদের ছুটি বাতিল করা হয়েছে। মেয়েদের প্রস্তুতি চলছে প্রতিদিনই। আমরা প্রসেস অনুযায়ী ভারতের বিপক্ষে এগোতে চাই। সিরিজে ভালো খেলতে আমাদের মেয়েরা সবাই উদগ্রীব। জাতীয় নারী দলের হেড কোচ বলেন, ক্রিকেটারদের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ দলের মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সমর্থন করে যেতে হবে। আমি নিশ্চিত যে তাদের মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব রসদ আছে। 1996 সালের বিশ্বকাপ জেতা ছেলেদের শ্রীলঙ্কা দলের মতো এবারের বাংলাদেশ দলকেও বেশ শক্তিশালী মনে করেন হাসান তিলকারত্নে। তিনি বলেন, আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। 1996 সালে উপমহাদেশে খেলা হয়েছিল, যা আমাদের সাহায্য করেছে। ওই সময় আমরা খুব অভিজ্ঞ দল ছিলাম, তবে কেউ ভাবেনি আমরা বিশ্বকাপ জিততে পারব। কিন্তু এখানে নির্দিষ্ট দিনে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। বাংলাদেশ এখন খুব ভালো একটি দল, তারুণ্য এবং অভিজ্ঞতার ভালো মিশেল আছে দলে। কন্ডিশন বুঝে নিজেদের সমর্থন করে খেলে গেলে বিশ্বকাপ জেতার বেশ ভালো সম্ভাবনাই আছে তাদের। তবে কি রং ছড়ানো এক উৎসব সমাগত? মেয়েদের হেড কোচ হাসান তিলকারত্নের কথায় যেন এর রেশ ফুটে উঠেছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।